অনুর্ধ আঠারো ফুটবল টুর্নামেন্ট থেকে প্রতিভাবানদের খুঁজে বের করছে ফেডারেশন এই টুর্নামেন্ট থেকে প্রতিভাবান ফুটবলার খুঁজে তাদের নেওয়া হবে ফেডারেশনের একাডেমিতে সাম্প্রতিক সময়ে বয়সভিত্তিক ফুটবলের সাফল্যে নতুন ফুটবলারদের নিয়েও আশাবাদী কোচেরা একই সাথে আগামী মৌসুমের জন্য চ্যাম্পিয়নশিপ লীগে দল গড়তে প্রথম বিভাগ লীগে চোখ বিসিএল এর ক্লাবগুলো ক্লাবগুলোর যুব দলেও সুযোগ পেতে পারেন ফুটবলাররা ফুটবল ফেডারেশন একাডেমির সুফল মিলছে দেশের ফুটবল আপাতত বয়স ভিত্তিক দলগুলো আঞ্চলিক টুর্নামেন্টে সাফল্য দেখাচ্ছে নেপালে সফলতা পাচ্ছে অনূর্ধ্ব আঠারো দল কাতারেও পাল্লা দিয়ে লড়ছে অনূর্ধ্ব ষোলো দল একাডেমির জন্যই ফুটবলারদের সাথে নতুন মুখ যোগ করতে ফেডারেশন কোচদের নজর অনূর্ধ্ব আঠারো টুর্নামেন্টে বারো দলের টুর্নামেন্টে নজর কেড়েছেন অনেকেই তবে যারা ধারাবাহিক পারফর্ম করবেন তাদের সুযোগ থাকবে একাডেমিতে যোগ দেওয়ার প্রস্তাব লুফেনেয়ার ভালো প্লেয়ার যে কয়জনই হবে সে কয়জনই আমরা তাদের তালিকাভুক্ত করছি এবং এটা চলমান রয়েছে আমরা হয়তো একটা ম্যাচ দেখছি তার পরবর্তী ম্যাচ কেমন খেলছে সেটাও দেখছি বারোটা ক্লাব থেকে যে প্লেয়ারগুলো আমরা সিলেকশন করবো তাদেরকে এই টুর্নামেন্ট শেষ করে আমরা আমাদের বাবু টেকনিক্যাল ডাইরেক্টর থেকে সব প্লেয়ারের ইনফরমেশনটা বুঝিয়ে দিব তার পরবর্তী প্রোগ্রামটা উনি নেবেন এবং এখান থেকে প্লেয়ার সিলেকশনগুলো আমরা অলরেডি আমাদের ফর্টিস ফুটবল একাডেমি যেটা বাবুর আন্তর্কদের সেখানে আমরা পাঠিয়ে দেবো একই সাথে এক মৌসুমের বিরতির পর মাঠে চলছে প্রথম বিভাগ ফুটবল লীগ তেরো দলের মধ্যে যেখানে ভারসাম্যপূর্ণ দল করেছে দশটি ক্লাব এর ফলে মাঠের লড়াইয়েও ফিরেছে প্রাণ জমে উঠেছে লিগ উঠতি ফুটবলারদের এই লিগেও যেখানে চোখ পেশাদার লিগ আর চ্যাম্পিয়নশিপ লিগে খেলা দলগুলো দল বদলের পর বিসিএল সুযোগ মিলতে পারে প্রতিভাবানদের এখানে সেই এজের অনেক ভালো ভালো টিমের কিছু প্লেয়ার আছে যেটাকে আমি শর্ট আউট করছি ভালো প্রতিভা আছে কিন্তু তারা তাদের সময় সাপেক্ষে ট্রেনিং এর তারা তাদেরকে শো করতে পারছে না পায়োনিয়ার থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন সিনিয়র ডিভিশন থেকে প্লেয়ার যাচাই বাছাই করে আমরা টিম করি সে কারণে খেলা দেখতেছি না আগের চেয়ে খেলার মান অবশ্যই এখন ভালো আমি ভালো মানে আজকে দুইটা ম্যাচ দুইটি টুর্নামেন্টের আগে ক্লাবগুলো প্রস্তুতির সময় পেয়েছে কম এর মাঝে ফুটবলারদের এমন পারফরমেন্স পাইপলাইনে দিয়ে রেখেছে আগমনী বার্তা এমনটাই বিশ্বাস ঘরোয়া কোচদের খান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা